হাই বন্ধুরা, বিসিএস ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাতে চাচ্ছি কিছু লাভ ক্ষতির অঙ্ক, যেগুলো আপনাকে একদম দেখেই অ্যান্সার বলা যায়। এগুলো আসলে অনেক সহজ, বাট এগুলো যদি আপনি যদি কি না বুঝে করতে চান তাহলে কি অনেক টাইম লাগবে। তো আমি এগুলোই দেখাতে চাচ্ছি যে কীভাবে আপনি এগুলো দেখে অ্যান্সার বলে দিতে পারবেন। দেখেন, বলা আছে টাকায় তিনটি করে কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা লাভ কত হবে। টাকায় মানে কি, এক টাকায় তিনটা কিনতেছে, আবার কি এক টাকায় দুইটা বিক্রি করতেছে। দেখেন এখানে, দেখেন আমাদের কি হচ্ছে যে তিনটার ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, আবার দুইটার বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। এখানে দেখেন দুইটা বিক্রি করাতে তার লাভ হইতেছে কয়টা, একটা। কারণ কি এখানে একটা লাভ হচ্ছে না দুইটা, কারণ তার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এখানে সমান হয়েছে, তার একটা লাভ হইতেছে। তো দুইটার মধ্যে লাভ হচ্ছে কয়টা, একটা। তাহলে 100টার মধ্যে লাভ হবে, শতকরা 100টার মধ্যে লাভ হবে কত, 50। তো এটার অ্যান্সার কত, 50%। পরের মাত্রা দেখেন, বলছে টাকায় 10টি কিনে, তাহলে 10টার ক্রয় মূল্য 1 টাকা, আবার 8টা বিক্রি করতেছে 1 টাকায়। তাহলে 8টার বিক্রি মূল্য যেহেতু কি তার কি যত টাকা থেকে কিনছিল তত টাকা উঠে গেছে, তাহলে এখানে লাভ হইতেছে কয়টা, 2টা। তো আপনি কি লিখবেন যে এখানে আমাদের 8টার মধ্যে লাভ হইতেছে, দেখেন 8টায় লাভ হইতেছে কয়টা, 8টা বিক্রি করতে লাভ হইতেছে 2টা, অর্থাৎ 100টা বিক্রি করাতে কত লাভ হবে, এখানে 4 দেন আর এখানে কত, 25। তার মানে অ্যান্সার হচ্ছে কত, 25। সেমভাবে দেখেন পরের অঙ্কটা, একজন দোকানদার 5টি লেবু যে মূল্যে ক্রয় করে 4টি লেবু সে মূল্যে বিক্রি করে। তার মানে আমরা জানি না, তো 5টি লেবু সাপোজ আমরা ধরে নিলাম 1 টাকা দিয়ে কিনে একই মূল্যে বিক্রি করে বলছে, তাহলে 4টি লেবু বিক্রি করে 1 টাকা। তাহলে দেখেন যে 4টি বিক্রি করে তার লাভ হইতেছে কয়টা, 1টা। তার মানে 4টা বিক্রি করাতে লাভ হচ্ছে 1টা, অতএব শতকরা যেহেতু 100তে লাভ হইতেছে কত, তো 25। এগুলো দেখে দেখে অ্যান্সার বলা যায়, আসলেও কিন্তু এগুলো কিন্তু অনেক সহজ। আপনি জাস্ট যদি একটু এই ফর্মগুলো মনে রাখেন, বাট যদি বুঝেন অঙ্কটা, যদি বুঝে বুঝে করতে পারেন তাহলে অবশ্যই অঙ্ক অনেক কঠিন, অনেক সহজ, সরি কঠিন না, কিন্তু আমরা কি মুখস্থ করি, আসলে মুখস্থ করলে তো আসলে ম্যাথ হয় না, তো বুঝেন। তো এজন্য আমি প্রত্যেকটা অঙ্কের শর্ট ফর্ম প্লাস কি ডিটেলস দুইটাই একসাথে বলে দিই। তো আপনারা চাইলে আমার মানে চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন, ইভেন কি যে কোনো চাকরির জন্য আমি মনে করি যে আমার চ্যানেলের আপনি যদি সবগুলো ভিডিও দেখেন আপনি ম্যাথে একদম বস হয়ে যাবেন। আচ্ছা দেখেন আরেকটা অঙ্ক আছে, যে 50 টাকায় 6টি ধরে আম ক্রয় করে। তো দেখেন যে 6টি ক্রয় করতেছে 50 টাকায়, আর 50 টাকায় 5টি বিক্রি করতেছে। দেখেন কত সুন্দর, 50 টাকায় বিক্রি করতেছে 5টা, তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হয়ে গেছে। তাহলে এখানে 5টা বিক্রি করতে তার লাভ হইতেছে 1টা। তো 5টা বিক্রি করতে লাভ হইতেছে 1টা, অর্থাৎ 100তে, 5, 20, 100। আমি আশা করবো যে এই ধরনের কিন্তু অনেক মেয়াদ আসে পরীক্ষায়, তো আশা করবো যে এই ধরনের কোনো মেয়াদ আসলে আপনাদের যেন ভুল না হয় সবাই কি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেন। আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, যারা করেন নাই তারা এখনই করে নিন। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা চালু করে রাখবেন, কারণ আমি সবসময় কি নিয়মিত ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো বা যেগুলো দরকার এগুলোই আমি শেয়ার করি আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।